ব্যাপার আমি জানি না আমি কি করব আমার যদি কিছু হয়ে যায় আমাকে বাড়িতে একটু রেখে দাও লিপস্টিকটা দাও তুমি কষ্ট করার পর আজকে একদম তুই কি বলবি বল আমি কিছু বলতে চাই না স্যার স্যার আমাকে একদম ঘুমিয়ে দিয়েছে স্যারকে ঘুমিয়ে দিয়েছে আমি কাল দিয়ে দিয়ে এরকম জিজি হয়ে যাচ্ছে কেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মাম্পিদি বলো কি বলবো ভীষণ টেনশন হচ্ছে কিছু পারবো না এই কারণে শুনে এই কারণে বেরিয়ে গেছে টেনশন কোনো ভর্তিকা করো তুমি ভর্তিকা করো এই তো খুব চিন্তা হচ্ছে বলো এরকম বলো এরকম তোমার কি বক্তব্য আজকে পরীক্ষা নিয়ে বাবা যাও আমার তাই হবে ও গেদি গেদি খুব চিন্তায় আছি গো আর কষ্ট এত চিন্তায় আজকে সাজি বুঝি পড়ে এসেছে চিন্তাতে বলতে আসে না আজকে মনে হয় তোমার কি বক্তব্য আমার পরীক্ষা ভালো হবে না পরীক্ষা ভালো হোক আর না হোক আজ আমাকে যেন হাসি লাগে আপনার কেমন লাগছে ভয় লাগছে কেন ভয় খাওয়ার কি যা পারবেন যা শিখেছেন তাই বলবো বলুন ম্যাডাম এতদিন পর দেখতে পাইনি এতদিন কোথায় ছিলেন দেখতে পেয়েছি কিন্তু আজকে মুখটা শুকনো শুকনো আওয়াজ বেরোচ্ছে না সবাই একটা কথাই কেন বলছিল আমি কিছু পারবো না লাগছে বাবা কি করছিস কি করছিস
করতে পারিনি, এই সব কাজ করে তাড়াতাড়ি অন্তত করে উঠে আমি ক্লাসে এসেছি। আমি বলো কিরম টেনশন হচ্ছে, আমার ভয়ে পটি পটি পেয়ে যাচ্ছে, পেটটা গুড়গুড় করছে, আমি জানি না আমি কি করবো, আমার যদি কিছু হয়ে যায় আমাকে বাড়িতে একটু রেখা, ঠিক আছে? এখন এসব পড়াশোনা হচ্ছে, এইসব প্রোগ্রাম কি বলে না রাতে কি করছিল বলে দাও সেটা, রাতে আমি কালকে কলেজে সোশ্যাল ছিলাম, সেখানে আমি রাত বারোটা পর্যন্ত ছিলাম, কিছু করিনি, এখন করছি। বলো সবার টেনশন শুনে নিলেন, তো পরীক্ষা দিয়ে বেরিয়ে বলবো যে কিরকম হয়েছে সবার। খাও খাও খাও। আমরা এখন টিফিন করতে চলে এসেছি, সবাই খাচ্ছি, সবাই খাচ্ছি, একটা পরীক্ষা দিয়ে বেরিয়েছি, ভজঘট পরীক্ষা। তো আমাদের এখানে প্র্যাকটিক্যাল হবে আর ভাইব হবে, তো সেই কারণে আমরা সবাই মানে আমাদের এ আর বি করে দুটো ভাগ করা হয়েছে, তো আমাদের এ গ্রুপটার এখানে থাকছি, মানে আমাদের এখন প্র্যাকটিক্যাল আর ভাইব হবে, আর বি গ্রুপের এখন দেরি আছে। বন্ধুরা এক্সাম ভালো হয়েছে কিন্তু দুষ্টু বাবন খুব অসুস্থ, তাই তাড়াতাড়ি যাচ্ছি, ওকে ডাক্তার দেখাতে হবে, তো চলো। কোন তাই তোমার শরীর কেমন আছে? খুব গলায় ব্যথা, দেখি তো আমি ভিডিওটা এখানে অফ করবো, পরে আমি অন্য ভিডিওয়ে জানাবো অবশ্যই কেমন থাকছে। পরীক্ষা দিতে গিয়েই মনটা খারাপ হয়ে গেছে, তোর শরীরটা খারাপ শুনে। মা টাটা করে দাও, টাটা। তো মা এসেছিল, আমি পরীক্ষা দিতে গেছিলাম বলে সোনুর কাছে থাকার জন্য, এখন মাকে টোটোই তুলতে যাচ্ছি, কেননা দুষ্টু ভবনের বাবার শরীর খারাপ, দিতে যেতে পারবে না তার জন্য। তো চলো আমি আর দুষ্টু ভবন যাচ্ছি ওর দিদিকে তুলতে টোটোতে, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। দুষ্টু ভবনের গলায় ভীষণ ব্যথা, কিন্তু আজকে ডাক্তারটা দেখাবো না, কালকে, কারণ হচ্ছে যে ডাক্তারকে আমরা দেখাই উনি সকালে বসেন, তো কালকে সকালে সাড়ে সাতটার সময় যাবে ডাক্তার দেখাতে, ও বাবাও যাবে, ও বাবারও খুব শরীরটা খারাপ। তো ভাত খেয়ে এসছে বললো যে, ও বললো দুজন ভাত খেয়ে খাচ্ছে, অন্যদিন যাবো, টাটা করে দাও, টাটা করে দাও, জল ভালো হোক, পানি নিয়ে যাবে, দুদিন থাকবে, হ্যাঁ খেয়ে, ঠিক আছে, হ্যাঁ টাটা, হ্যাঁ টাটা, চলো বলে দাও দুদিন চলে গেছে বলে মন খারাপ করছে। চলো আজকের মতন ভিডিও এইটুকুই, যদি তোমাদের মনে হয় তো মানে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, পাশে থেকে বেল বাটনটি টিপে দেবে।